এখন আমি যেটা করছি এটা আমি নাম দিয়েছি তোর নিজে তারা নাম। এত সুন্দর দেখা যায় যে ওকে আসলে তারা নুন না বলে কোনো উপায় নাই। তরমুজ আমার খুব প্রিয় ফল, দেখতেও যেরকম সুন্দর অবশ্যই খেতেও তেমন উপাদেয়। তো অনেক সময় এরকম শুধু টুকরা করে করে খেতে ভালো লাগে না, এই জন্য একটা বুদ্ধি আর কি। বাচ্চারা না অনেক সময়, আমার বাচ্চারা তো আর কেউ বাচ্চা নাই, সব বড় বড় হয়ে গেছে, তারপরেও তাদের অনেক রকম বায়ন। তো অনেক সময় তরমুজ জুস করি, তো জুস করলে যেটা হয় যে আঁশগুলো তো এগুলো ফাইবার একদমই থাকে না, তো সেই ক্ষেত্রে আমি চাই যে ওরা গোটা ফলটা খাক। তাই গোটা ফল খাওয়ার জন্য আমি বুদ্ধি বের করছি এবং ওরকম একটা নাম দিলাম যাতে খুব খুশি হয়ে যায়। তো পরে দেখলাম যে আসলে দেখতে খুব সুন্দর লাগে, এটার সাথে আমি চিয়া সিড, বেজিল সিড এরকম অথবা তোকমা দানা এরকম মিলাই। আমার আইসক্রিমের স্কুপটা তো হার্ড হয়ে গেল, তো বুঝলাম না নাকি আমার শক্তি কমে গেছে কোনটা। আমি ইচ্ছা করলে এটার মধ্যেও সাজাতে পারি, এটার মধ্যে সাজানো সুন্দর দেখা যায়। ফাইনালি যেটা এই যেটুকু থাকবে আর কি, ওইটুকু আমি হাতে একটু কুড়িয়ে তারপরে আমি একটা রস করে নেব, এই রসটার মধ্যে আমি এটা ভিজাব রাখে। হাত ছাড়া চলে না ভাই, মায়েদের হাত ছাড়া চলে চলে না। চিয়াসিড ভিজানো ছিল, চিয়াসিড মনে হয় 4-5 ঘন্টা ভিজিয়েছি। এই তরমুজের জুসটাই যেখানে যে ছিল ওটা বের করে, শ্বাসটা বের করে জুস করে নিয়েছি, হাতেই জুস করলাম, একটু ছাঁকনি দিয়ে ছেঁকে। এখন আমি চিয়াসিডটা মিলালাম, একটুখানি চিনি দেব, যদি যদি যদির কথা তো বলা যায় না, যদির কথা নদীতে ফেলতে নেই, একটুখানি চিনি দিই, আর কিছু দিব না, একটু আইস দিব। তারপরে যেগুলো একটু কম গোল গোল সেগুলো নিচে রাখবো। বলে না মানে আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। এটা আসলে একটু মেহমান আসলে একটু সাজালাম আর কি, বা এই যে বললাম বাচ্চারা এরকম গোল গোল দেখে খাবে। আমার বাচ্চারা সব বড় বড় বুড়া বুড়া, আবার তো আর একটা জেনারেশন আসছে না, সেই জেনারেশন একটু কিছু মন ভুলাতে হয়। দাদি নানি, দাদি নানির কাছে এরকম মজাদার খাবার না হলে যে আমি চিয়া সিডটা ঢালছি। একটুখানি আইস দিব, এই যে হয়ে গেল সুন্দরী তরমুজে তারান্ন। আপনারা চেষ্টা করবেন
অথবা মানে যদি ভালো লাগে এভাবে খেতে পারেন। এভাবে খেলে হয় কি, আপনি দেখেন এই যে জুসটা, যে চিয়া সিড ভিজানো জুসটা, জুসটাও খাওয়া হলো, আবার এই যে তরমুজ এখানে কিছু ফাইবারও থাকলো, দুইটাই খাওয়া হলো। একদম জুস খেলে ফাইবারটা খুব আমরা কম পাই, তো ফাইবারটা ইদানিং আমাদের খাবারে একদম কমে গেছে, তো সেই জায়গায় আমি দুইটা সাইডই আমি কভার করতে পারছি। আমি সবসময় কোনো খাবার বানালে সবসময় তার গুণগত মান বোঝার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, কারণ এই দায়িত্বটা তো আমারই, তাই না? আমি তো রান্নাঘরেরও মা। তো এই যে আজকের আমার তরমুজে তারান্ন,